হিউম্যান হলার বা লেগুনা রুট পারমিট বন্ধ রয়েছে প্রায় পাঁচ বছর। তারপরও রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ বাহনটি। বাসগুলোতেও চলছে অনিয়ম, 8 থেকে 10টি সিট বেশি বসিয়ে শর্ত লঙ্ঘন করলেও দেখার কেউ নেই। যারা চালাচ্ছেন তাদের অনেকেরই নেই ড্রাইভিং লাইসেন্স। ফিটনেসবিহীন যানবাহন সরাসরি ডাম্পিংয়ে পাঠানোর নীতিমালা থাকলেও নেই বাস্তবায়ন। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 57 লাখ, কিন্তু ফিটনেস আছে কতগুলোর তার সঠিক পরিসংখ্যান নেই। রাজপথে নামলেই দেখা যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরত্ম। এসব গাড়ির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেগুলো দেখার জন্য ঢাকার অন্তত 10টি পুলিশ চেকপোস্টে 21 টিমের অবস্থান। দেখা যায় শুধু মোটরসাইকেল বা প্রাইভেট কারের বিরুদ্ধেই বেশি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কেন ফিটনেসবিহীন গাড়ি ধরা হয় না, এমন প্রশ্নের উত্তর নেই তাদের কাছে। এরপর পুলিশের সামনেই আমরা কয়েকটি লেগুনা দাঁড় করালাম। লাইসেন্স পাওয়ার মতো বয়সী হয়নি চালকের। নেই কোনো কাগজপত্র, পরে বাধ্য হয়েই পুলিশ এটিকে ডাম্পিংয়ে পাঠায়। অন্য একটি গাড়ির চালক বিআরটিএর এক কর্মকর্তার ভুয়া সিল দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছেন। এটিরও নেই কাগজপত্র। কয়েকটি বাসে দেখা গেল ফিটনেস অনুযায়ী আসন সংখ্যা অনেক বেশি, 36টা সিট আছে, 45টা জি, 36 হলে পরে 45 9টা স্যার আমি তো বলতে পারবো না। ঢাকা কলেজের সামনে পুলিশের একটি চেকপোস্ট। বাস, লেগুনা বা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কোনো অভিযান নেই, অন্যান্য পরিবহনগুলোর দিকেই পুলিশের চোখ। চালক থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজির বিরুদ্ধে রেকার বিল করছেন এ কর্মকর্তা, কিন্তু কেন মামলা না দিয়ে রেকার বিল তার কোনো উত্তর নেই। সিএনজির হচ্ছে একটা ট্যাক্সটোকেন ডেট ফেল ছিল, এটা মামলা হয়, এখন ওরা গরিব মানুষ। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওখানে রং পার্কিং করেছিল ঢাকা কলেজের, এখানে তো রেকার বিলের প্রতিবন্ধকতার কারণে হয়। বাবুবাজার ব্রিজের নিচের বেড়িবাঁধ, এখানে সবগুলো পরিবহনেরই ফিটনেস নেই। গাড়ির দশাই বলে দিচ্ছে ফিটনেস থাকার কথাও নয়, কিন্তু কাগজে দেখা গেল ফিটনেস আছে। কিন্তু কিভাবে এসব গাড়ি ফিটনেস পেল তার উত্তর শুনি চালকদের মুখেই। এত অতিরিক্ত গরমের ভিতরে কাজ করে স্যার একটু কো পায় না, ওটা সব জায়গায় চাঁদা দিতে হয় স্যার। সোয়ারি ঘাট বাবুবাজার 25 টুপিতে টাকা দিতে হয় স্যার, যাই তো দিতে হয়, আর প্রতিদিন 7000 টাকা খরচ। এখান থেকে যাই মনে করেন 200 টাকা, সোয়ারি ঘাট যায় 30 টাকা, আবার লোয়ার ব্রিজ যায় 30 টাকা, শিখসন জায়গায় মনে করেন 2 বেলা 60 টাকা, সকালও খারায় বিকালও খারায়, মোহাম্মদপুর জায়গা 100 টাকা, ঢাকা উদ্যান জায়গা মনে করেন 50 টাকা। পুরো ঢাকার চিত্রই প্রায় এমন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাস্তায় নামে এসব আনফিট যানবাহন। তবে সড়ক পরিবহন নীতিমালায় এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বাস মিনিবাসের ক্ষেত্রে 20 বছর করা হয়েছে, আর ট্রাক কভার্ড ভ্যান এই মালবাহী ক্ষেত্রে 25 বছর করা হয়েছে। তার মানে এরপরে আমরা কোনো ফিটনেস সার্টিফিকেট দিব না, রুট পারমিট ইস্যু করবো না, আলটিমেটলি এই গাড়িগুলো চলতে পারবে না। ফিটনেসবিহীন গাড়ির জন্য বিআরটিএ ও পুলিশ উভয়ই দায়ী বলে জানান এ পরিবহন বিশেষজ্ঞ। পুলিশের অনেক বড় বড় অর্জন আছে অন্যান্য জায়গায়, কিন্তু যখনই পরিবহনের ক্ষেত্রে আসে মনে হয় কাজটা না করে বরঞ্চ সহায়ক ভূমিকাটা পালন করছে, যেটা অত্যন্ত একটা খারাপ দৃষ্টান্ত। তিনি বলেন বিআরটিএর ফিটনেস তদারকির জন্য সেন্টারগুলোতে সিসি ক্যামেরায় মনিটরিং করা দরকার। একটা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য একটা সিসিটিভি লাগাতে পারে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।